আজ পটলে একটা রেসিপি শেয়ার করব। যারা পটল খেতে পছন্দ করেন না, এভাবে বানিয়ে দিলে তারাও এই পটল ভাজা খেয়ে নেবে। খেতে খুবই টেস্টি হয়, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। তাছাড়া পোলাও, ফ্রাইড রাইস বা খিচুড়ির সাথে খেতেও একই রকম ভালো লাগবে। নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন এপিসোডের সাথে। চলুন দেখে নিচ্ছি তাহলে আজকের রেসিপি। এখানে আমি ছটা পটল নিয়েছি। পটলগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর এর গাগুলো মুছে নিয়েছি। প্রথমে পটলের দুটো সাইড ফেলে দিলাম, তারপর একটা ছুরির সাহায্যেই পটলগুলো এভাবে আমি ছিলে নেব বা চেছে নেব। মোটা করে পটলের খোসা ফেলতে হবে না, যেটা আমরা আলু পটলের ঝোল করলে করে থাকি। পটলের উপরে পাতলা যে লেয়ারটা আছে শুধুমাত্র সেটা তুলে ফেললেই হবে। আর এই পটল ভাজার জন্য পটলগুলো একটু বড় সাইজের নেবেন। দেখুন, এভাবে পুরো গায়ে খোসা আমি ছিঁড়ে নিয়েছি। এখন পটলগুলো মাঝ বরাবর চিরে ফেলব। এজন্য ছুরির সাহায্যে মাঝখানটা এভাবে কেটে নিলাম, আর হাতের সাহায্যে এভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখুন পটলগুলো খুলে যাচ্ছে। এবার চামচের সাহায্যে এর ভেতরে বীজগুলো বের করে নিতে হবে। সবগুলো পটল থেকে এভাবে বীজগুলো এখন বের করে ফেলব। এবার একটা মিক্সার জার নিয়ে তাতে সেই পটলের বীজগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি 1/4 চা চামচ সাদা জিরে, 1/4 চা চামচ ধনে, 1/4 চা চামচ গোটা গোলমরিচ, 6-7টা রসুন কোয়া, আর 3টে কাঁচা লঙ্কা আমি এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে টুকরো করে দিচ্ছি। অল্প জল মিশিয়ে আমি একদম মিহি করে একটা পেস্ট করে নেব। মিহি করে পেস্ট করা হয়েছে। এখন আমি এর মধ্যে দেব 3 টেবিল চামচ নারকেল কোড়া, আবারও মিহি করে পেস্ট করে নেব। নারকেলটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিলাম। আপনারা একসাথেই সব কিছু ভালোভাবে পেস্ট করে নেবেন। আর এই পটলের মধ্যে দিচ্ছি এখন স্বাদ মতো নুন। ভালোভাবে নুনটা পটলের সাথে মেখে নেব, তারপর 10 মিনিট এটাকে এভাবে রাখবো। এতে করে পটলের ভেতর নুন ঢুকে যাবে আর পটল ভাজতেও সময় কম লাগবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি 2 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো বড় দেখে পেঁয়াজ কুচি। অল্প নুন দিয়ে দিলাম সাথে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে পেঁয়াজটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, পেঁয়াজের কালার এখন চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজ বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্ট করে রাখা পটলের বীজগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি আর অল্প হলুদ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। ক্যামেরাটা অফ হয়ে গেছিল। আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 3 চা চামচ বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। ভালো করে সব কিছু কষিয়ে নেব। এখন কষাতে কষাতে দেখুন কড়াইয়ের গা ছেড়ে সব উঠে আসছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের ভেতরে এই পুর আমি অল্প অল্প করে ভরে দেব। প্রায় 2 চা চামচের মতো করে পুর আমি এই পটলগুলোর ভেতরে দিয়েছি। এভাবে একটু চেপে চেপে পুরটা ঢুকিয়ে দেব, যাতে সহজে বেরিয়ে না আসতে পারে। এভাবে সবগুলো পটল আমি রেডি করে নেব। এখন পটল ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে পুর ভরা পটলগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। আলতো হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে দেব, যাতে পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রায় 3 মিনিট পর ঢাকনা খুলে পটলগুলোকে এখন আমি আস্তে আস্তে উল্টে দেব। এভাবে প্রায় 2-3 বার পটলগুলোকে আমি এভাবে উল্টে উল্টে ভেজে নেব।
আবারও এগুলোকে ঢাকা দিয়ে রাখলাম। আরেকবার ঢাকনা খুলে চেক করে নেব এখন। দেখুন পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম। এবারে পটলগুলো তুলে নিচ্ছি। খুবই টেস্টি চটপটা পুর ভরা পটল ভাজা রেডি হয়ে গেল। আমি ওপর দিয়ে পটল ভাজার তেলি একটু ছড়িয়ে দিলাম। বাড়িতে এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।